আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে। আর আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি। অনেক আপুরাই আমাকে কমেন্টস করেছিলেন যে আপু তুমি যখন বাড়িতে যাও বাড়ির ভিডিও শেয়ার করো। আসলে এতদিন তো আমি অনেক দূরে ছিলাম, যখন বাড়িতে আসতাম তখন অনেক দিন থাকা হতো এবং অনেকটা আয়োজন করে আসা হতো, সেই কারণে আপনাদের সাথে বেশ ভিডিও শেয়ার করা হতো। এখন তো অনেকটা কাছে এসেছি, মাত্র 2 ঘন্টার পথ। অনেক সময় হয় বৃহস্পতিবারে গেলে শুক্রবার থেকে শনিবারে চলে আসি, তো মাত্র একদিনের জন্য বাড়িতে গিয়ে ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। গত বৃহস্পতিবারে আমি বাড়িতে গিয়েছিলাম, চেষ্টা করেছি আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও করার, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি আপনাদেরকে নিয়ে এসেছি আমাদের মাঠে সোলার ক্ষেতে। তো সোলার ক্ষেতের যে ছোট ছোট ক্লিপগুলো আপনারা দেখলেন, এগুলো আমি রিলস আকারে করে রেখেছিলাম, যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। সোলার শাক খেতে কিন্তু অনেক মজা হয়। একবার বাড়িতে এসে আমি একটা সোলা শাকের রেসিপি করে দেখিয়েছিলাম আপনাদেরকে, মাশাআল্লাহ অনেক সুন্দর সোলা হয়েছে, আর কিছু জায়গা পাকও ধরে গিয়েছে, রমজানের আগেই সোলাটা উঠে যাবে। অনেকেই না সোলা বললে চিনে না, বুট বললে চিনে। তো যারা সোলাটাকে চিনেন না, বুট চিনেন, এটা হচ্ছে সেই বুট ক্ষেত। আমরা খুব মজা করে বলি যে সোলা শহরে গিয়ে তুমি বুট হয়েছো। সোলাটা যখন পেকে যায় আমরা এই গাছ সহ আগুন ধরে পুড়িয়ে খাই, সোলাহরা বলে আমাদের অঞ্চলে। এটা খেতে না অনেক মজা হয়। এর উপর একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। সোলার আঁচটা একেবারে লোতে রেখেছি। এরকম যখন গা পোড়া পোড়া হয়ে যাবে তখন এটা নামিয়ে নিতে হবে। এইভাবে ভেজে খেলে না অনেক মজা লাগে। যারা আমাদের মতো গ্রামে থাকেন এবং যাদের ছোলা ক্ষেত আছে, এইভাবে অবশ্যই করে খাবেন, ভালো লাগে। শুকনা ছোলাটা আমরা যেভাবে রান্না করে খাই, এই কাঁচা ছোলাটাও কিন্তু সেমভাবে রান্না করে খাওয়া যায়। শুকনা ছোলাটার থেকে কাঁচা ছোলাটারও কিন্তু বেশি মজা হয়, তার কারণ হচ্ছে একটু মিষ্টি মিষ্টি লাগে।
এখন আমরা বানাচ্ছি হচ্ছে ভাপা পিঠা, আমাদের অঞ্চলে ধুপি পিঠা বলে। তো এখানে পানির ভিতরে গুড় দিয়ে গুলিয়ে নেওয়া হচ্ছে। আসলে এই যে পিঠাটা, এই পিঠাটা বানানো হয় তাঁত রস দিয়ে, মানে এখন যে গুড়ের কালারটা দেখতেছেন এই রকম কালার যখন হয়ে আসে রসটা জ্বালানোর পরে ওইটা দিয়ে বানানো হয়। তো তাঁত রস দিয়ে বানানো হচ্ছে চিতই পিঠা, যার কারণে রসের শট পড়েছে, তাই আমরা গুড় দিয়ে বানাচ্ছি। তো গুড়টা প্রথমে একটু পানির সাথে লবণ দিয়ে গুলিয়ে নেওয়া হলো, এখন আটার ভিতরে দেওয়া হচ্ছে। এই পিঠাটা দেখতে একটু লাল হয়। মা মাটির চোলাতে রসের পিঠা আর অন্যান্য পিঠা বানাচ্ছে, আর ভাপা পিঠা বানাতে সাহায্য করছেন একজন নানি। আর এখানে চালের গুঁড়া নেওয়া হয়েছে। এর ভিতরে দিয়ে দিচ্ছে এখন নারিকেল কোড়া। এর ভিতরে অনেক ধরনের বাদাম, অনেক কিছুই দেওয়া যায়। তো আমরা শুধু নারিকেল দিয়ে করে দেখাচ্ছি, আর বাদবাকিতে অন্য কিছু মেশাবে হয়তো বা। আর এখানে যে ছোট ঢাকনাটা নেওয়া হয়েছে, এটাকে একটু গুঁড়া মাখিয়ে নেওয়া হচ্ছে যেন পিঠাটা সহজে উঠে আসে। ভাপা পিঠাটা তো সবাই বানাতে পারে, তারপরেও আমাদের বাড়িতে কিভাবে বানানো হয় সেইটা একটু দেখাচ্ছি। এর উপরে একটু কিশমিশ আর চেরি দেওয়া হচ্ছে। এটা এখন ভাপে বসাবো, আর উপর থেকে একটু নারিকেল দিয়ে দিচ্ছি। একসাথে অনেক ধরনের পিঠা বানানো হচ্ছিল, তো এই জন্য আমি কয়েকটা ভাপ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। সেমাই পিঠা বা নুডলস পিঠাটাও ভাপ দিয়ে নিয়েছি, আর আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি। আর বাড়িতে আসার পরে তো অনেক মানুষ থাকে, অনেক মানুষের ভিড়ে না ওই ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না, তাড়াহুড়া করে সবাইকে খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। এই জন্য একটু একটু করে আপনাদেরকে দেখানোর জন্য নিজের মতো করে ভিডিও বানিয়ে নিচ্ছি। হালুয়া রুটি করা হয়েছে, হালুয়াটা খেজুরের রস আর নারিকেল দিয়ে করেছে। সকালের নাস্তায় আছে খেজুরের রস জুস, আর আছে পিঠা। কাল রাতে পিঠা তৈরি করা হয়েছিল, যে পিঠাগুলো রাতে খাইনি সেই পিঠাগুলো এখন খাচ্ছি। তালের বড়া আছে, তালের রুটি আছে, ভাপা পিঠা আর চিতই পিঠা। আমরা যখন রস দিয়ে চিতই পিঠা তৈরি করি তখন দুধের পরিমাণ অনেক কম দিই, রসের ফ্লেভারটা বেশি থাকে, কিন্তু যখন গুড় দিয়ে করি তখন অনেকটা দুধ দেওয়া হয়। আমাদের বাড়িতে মেহমান এলে সকালবেলা হালকা পাতলা নাস্তা করে তারপরে 9টা সাড়ে 9টা বা 10টার দিকে ভাত খাওয়া হয়। সেই সব রান্নার আয়োজন চলছে। সকালের রান্নায় ছিল রুই মাছ, আলু বড়ি, ঝোল, মাছের মাথা দিয়ে ডাল রান্না করা ছিল, শাক ভাজা আর মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ। আমার বোনের হাজব্যান্ড আর আমার হাজব্যান্ড দুজনই অনেক পেয়ারা পছন্দ করে,
তো যখনই বাড়িতে আসে আমার হাজবেন্ড তখনই আমার মা সরিষা বাটা দিয়ে পেয়ারা মাখিয়ে দেয়। কাসন্দি অত পছন্দ করে না, কিন্তু পেয়ারা সরিষা বাটা দিয়ে অনেক পছন্দ করে। তো মা সরিষা বেটে দিয়েছে আর আমি পেয়ারা মাখিয়ে দিচ্ছি। এখন দুপুরে রান্না করা হচ্ছে। এখানে রান্না করা আছে গরুর মাংস হয়ে গিয়েছে, আর ডিম ভুনা, ডিম ভুনাটা হয়ে গিয়েছে, আর এখানে হচ্ছে চীনা হাঁসের মাংস। আপনাদের সাথে তো রাজহাঁসের মাংস রান্না করা শেয়ার করা দেখিয়েছি, এই জন্য আর দেখালাম না। সেমভাবেই চীনা হাঁসের মাংসটাও রান্না করেছে। নারিকেল দিয়ে, নারিকেলের দুধ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। আর এখানে আছে সিটারুটি পিঠা, যেটা বানানো হয়ে গিয়েছে, এটা চুলাতে বানিয়েছে, আমার সব থেকে পছন্দের পিঠা। আর এখানে রান্না করা হচ্ছে চিকেন কোরমা, চিকেন কোরমাটাও হয়ে এসেছে। তো এই ছিল আমার বাড়ির ভিডিও, যতটুকু পারলাম আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম, আশা করি ভালো লেগেছে। আগে তো বাড়িতে আসলে ভিডিও করার অনুমতিই পেতাম না, আলহামদুলিল্লাহ এখন সবাই মোটামুটি সাপোর্ট করে। এরপরে আসলে অবশ্যই আপনাদের সাথে আরও বাড়ির ভিডিও শেয়ার করব। আমার এই ছোট্ট আয়োজনটুকু যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্টস করবেন, আমার ভুল ভ্রান্তিগুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। সামনেই আসছে পবিত্র মাহে রমজান মাস, দোয়া করি রমজান মাসটা সবাই অনেক ভালোভাবে কাটান, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। রমজান প্রস্তুতি ভিডিও অবশ্যই আসবে, বাড়িতে যাওয়ার কারণে আমিও তেমন একটা গুছিয়ে উঠতে পারিনি, তো ইনশাল্লাহ সবকিছু গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।